আবারও নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার রুখতে রায়গঞ্জ শহরে বিশেষ অভিযানে নামল পুরসভা। আজ রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে শহরের বিভিন্ন বাজারগুলিতে এই অভিযানে নামে পৌর কর্তৃপক্ষ। এই অভিযানে নেতৃত্ব দেন রায়গঞ্জের পুরপ্রধান সন্দীপ বিশ্বাস সহ পুরসভার অন্যান্য কাউন্সিলর এবং পৌরকর্মীরা। প্রথমেই পৌরকর্তারা রায়গঞ্জ শহরের স্টেশন বাজারে অভিযানে নামেন। বাজারের বিভিন্ন দোকানগুলিতে হানা দিয়ে প্রচুর পরিমাণ নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ উদ্ধার করা হয়েছে বলে পুরসভা সূত্রের খবর। রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ অনুযায়ী রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে বারবার ক্রেতা ও বিক্রেতাদের নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার না করার জন্য অনুরোধ জানানো হয়েছে, কিন্তু তারপরেও ব্যবসায়ী এবং সাধারণ মানুষের একাংশ সেই নির্দেশ মানছেন না বলে অভিযোগ। সে বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করতেই আজকের পুরসভার এই অভিযান। এদিন পুরপ্রধান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, রায়গঞ্জ শহরের প্রতিটি বাজার প্রতিটি দোকানে এই অভিযান চালানো হবে। কেউ যাতে 50 মাইক্রনের নিচে ক্যারিব্যাগ ব্যবহার না করেন তার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে। যদিও আজকের এই অভিযানে কারোর কাছেই ফাইন ধার্য করা হয়নি, যদিও পরবর্তীতে করা ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে পুরসভার তরফে। প্রায় 1.5 বছর বাদে আমরা ক্যারিব্যাগ অভিযানে বার হয়েছি, কারণ আপনারা জানেন কোভিড-19 সিচুয়েশনে মানুষের জীবন এবং জীবিকার কথা, মানুষের জীবন সবার আগে দরকার, সেই জীবনের কথা চিন্তা করে, জীবিকার কথা চিন্তা করে আমরা প্রায় দেড় বছর আমরা এই ক্যারিব্যাগ অভিযানে বার হইনি, কিন্তু আজকে বার হতে বাধ্য হয়েছি। কারণ ক্যারিব্যাগ, নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ, এটা ব্যবহার চলছে, এই ব্যবহারকে বন্ধ করতেই আজকে মানুষকে সচেতন করবার অভিপ্রায় আমরা পথে নেমেছি। এই প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করেও আমরা আজকে রেলের মার্কেটে এসেছি, এরপর মোহনবাটি বাজার যাব, কয়েকটা ডিলারের কাছে যাব, সেগুলোকে চেক করব, দেখব যাতে ক্যারিব্যাগ না চলে রায়গঞ্জের মাটিতে। আমরা একসময় বন্ধ করে রাখতে পেরেছিলাম 2020 মার্চ অবধি, সেই অবস্থা যাতে পুনরায় ফিরিয়ে দিতে পারি রায়গঞ্জবাসীকে, সেই ব্যবস্থাতেই আমরা আজকে পথে নেমেছি। কিন্তু আজকে উল্লেখযোগ্য বিষয় হলো যে আমরা আজকে ফাইন করছি না, আজকে ক্রেতার 50 টাকা, বিক্রেতার 500 টাকা, সেই ফাইন আজকে করছি না। কি বললেন ব্যবসায়ীদের? ব্যবসায়ীদের কাছে হাত জোর করে, মাথা নত করে তাদেরকে বললাম যে ক্যারিব্যাগ ব্যবহার করবেন না, 50 মাইক্রনের নিচে ক্যারিব্যাগ ব্যবহার করে শহরকে, পরিবেশকে দূষিত করবেন না। এই বার্তায় পৌঁছে হ্যাঁ অনেক পেয়েছি, অনেক ক্যারিব্যাগ পেয়েছি, অনেক ক্যারিব্যাগ উদ্ধার করেছি, আরও ক্যারিব্যাগ হয়তো পাওয়া যাবে। হীরক মুখার্জি রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।